হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমি তো বিন্দাস আছি, একদম এমন একটা জায়গায় বসে আছি, একদম হ্যারিসবার্গ ডাউন টাউনের প্রাণকেন্দ্র বলতে পারো। আর ঠান্ডার কথা কি বলবো ভাই, ভাবলাম তো ঠান্ডা চলে গেল, কিন্তু ঠান্ডা যে এরকমভাবে ফেরত আসবে স্বপ্নেও ভাবতে পারিনি। এই সমস্ত সোয়েটারগুলো সব তুলে দিয়েছিলাম লিটারালি, আজকে আবার খুঁজে টুজে বস্তা থেকে মনে হচ্ছে বার করার মতন অবস্থা, প্রচণ্ড ঠান্ডা ভাই। কিন্তু বাইরে বেরোনোর একটু সাহস দেখালাম, কারণ এমনিতেই আমার ডে অফ, তার মধ্যে ঘরে বসে থাকার কোনো মানে হয় না। আর একটু তো সানলাইট পাওয়া যাবে, যেটা আমাদের এই দেশে পাওয়াটা সত্যি সত্যি মানে খুবই ভাগ্যের ব্যাপার। তো আজকে বেরিয়ে গিয়েছি, আর আমি জানতামও না যে হ্যারিসবার্গ ডাউন টাউনের কাছে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে বসে এত সুন্দরভাবে কথা বলা যায়, সানলাইটটাকে এনজয় করা যায়, খুব রিফ্রেশিং। আর আমার হাজব্যান্ডকে বললাম তুমিও চলো, তুমিও একটু হাঁটবে, কারণ যাদের ডায়াবেটিস আছে তোমরা তো জানোই তাদের জন্য হাঁটাটা কতটা জরুরি। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বেচারা বোর হয়ে গেছে, তো আমি বললাম ঠিক আছে আজকে চলো বাইরে, তুমিও হাঁটবে আমিও হাঁটবো, আর সবার সাথে একটু কথাও বলা হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটায় আমি একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, যে বা যারা আমেরিকায় এসেছো বা হয়তো মনে করছো যে আসবে, দেখো আমাদের জীবনের সবথেকে যেটা সিকিউরিটির ব্যাপার যে এসে আমরা কোথায় থাকবো। যারা আসতে চলেছো বা চিন্তা এসেছো অলরেডি, কিন্তু অ্যাকোমোডেশনের জন্য চিন্তা করছো বা ভাবছো কী করে অ্যাকোমোডেশন পাবো, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা হয়তো অনেকটাই উপকার করতে পারে। তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখো আর কি, ধৈর্য ধরে, হয়তো তোমারই কাজে লাগতে পারে, কে বলতে পারে। তো এই দেশে একটা রুল আছে, সেই রুলটা হচ্ছে তুমি যদি এখন ডিপেন্ড করছে তুমি কি ভিসা নিয়ে এসেছো, হতে পারে তুমি বাংলাদেশ থেকে এসেছো বা হতে পারে তুমি ইন্ডিয়া থেকে এসেছো, যদি তোমার কাছে H1B বা স্টুডেন্ট ভিসা থেকে থাকে তাহলে তোমার কাছে অ্যাকোমোডেশনটা প্রবলেম হবে না, তুমি কিন্তু অ্যাকোমোডেশন তোমার ফান্ড অনুযায়ী পেয়ে যাবে। কারণ যখন তুমি তোমার H1B ভিসা পেয়েছিলে তোমার কোম্পানি হয়তো তোমাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করবে, সেটা কিন্তু তোমার ওই স্যালারির ভিতরে ধরা থাকে। কিন্তু যারা স্টুডেন্ট ভিসাতে এসেছো তারাও তো তাদের ফান্ডকে শো করিয়েছো যে হ্যাঁ আমার কাছে এরকম টাকা আছে, যে কারণে এখানকার গভর্নমেন্ট তোমাকে কিন্তু ভিসা দিয়েছে, তারা জানে যে তুমি ওখানে গিয়ে তোমার ফুডিং লজিংটা চালাতে পারবে। এবার এখানে আসার পরে তুমি পার্ট টাইম কোনো জব করলে করে তোমার ফুডিং লজিং চালালে সেটার কথা আলাদা, সেক্ষেত্রে কাগজপত্রের কোনো প্রয়োজন হয় না কোনো রকম অ্যাকোমোডেশন নিতে গেলে। আর অনেকেই অনেক রকম বিভিন্নভাবে এসে থাকে, তো অ্যাকোমোডেশনের জন্য কী ধরনের ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমাদের এখানে যে কোনো জায়গায় অ্যাকোমোডেশন বা ঘর ভাড়া বা রেন্ট নেওয়ার জন্য তোমাদের যেটা প্রথমত হাতে রাখা দরকার সেটা হচ্ছে তোমাদের ভ্যালিড আইডি, সেটা হতে পারে এখানকার ড্রাইভার লাইসেন্স, যদি তুমি অন্য কোনো দেশ থেকে এসে থাকো তাহলে তোমার ভ্যালিড পাসপোর্ট, আর তার সাথে কিন্তু ভ্যালিড ভিসা, সেখানে অবশ্যই তোমার পিকচার তো থাকবেই, সেটার সাথে তোমার আইডি প্রুফটাও হয়ে গেল। এবার দেখা যাচ্ছে যে তুমি এখানে কোনো কোম্পানিতে জব করো, সে হতে পারে ছোটো বড়ো যে কোনো কিছু হতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার। যদি তুমি দু মাসে তোমার পে স্টাব থাকে, কোনো কোনো জায়গায় এক মাসের পে স্টাবেও কাজ চলে যায়, আবার কোনো কোথাও কোথাও তিন মাসের পে স্টাবও কিন্তু চায়। এবার ডিপেন্ড করছে যে তুমি কীরকম ঘরবাড়ি দেখছো, দেখা যাচ্ছে তোমার মান্থলি রেন্ট $1500, সেক্ষেত্রে তোমার ইনকাম লেভেল কিন্তু অন্তত 65,000 থেকে 70,000 মতো ইয়ারলি ওরা কিন্তু দেখবে। যদি তোমার এই ধরনের একটা গ্রস ইনকাম থাকে তবে গিয়ে তুমি ওই 1500 অ্যাপার্টমেন্টটা কিন্তু অ্যাপ্রুভ হবে। যদি সেরকম না থাকে, যদি মনে করছো তোমার ইনকামটা বিলো 50 বা বিলো 40, তাহলে কিন্তু তোমার $1000 মধ্যে কিন্তু তোমাকে অ্যাপার্টমেন্ট দেখতে হবে। তার সাথে সাথে তোমার ক্রিমিনাল কোনো রেকর্ড থাকলে কিন্তু তোমাকে অ্যাপার্টমেন্ট কেউ দেবে না, সঙ্গে রাখতে হবে তোমার পুরো ক্লিয়ার ক্রেডিট হিস্ট্রি। এই যে ইনফরমেশনটা তোমাদেরকে আমি দিলাম, এটা তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো বা অনেকে হয়তো জানো না, যারা জানো না তাদের জন্য এটা দিলাম। এটা তোমাদেরকে হয়তো প্রাথমিকভাবে তোমাদের অ্যাকোমোডেশন খুঁজতে সাহায্য করবে। জাস্ট বেসিক কিছু ক্রাইটেরিয়াগুলো বললাম, আশা করি এতে তোমাদের উপকার হবে। তো আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম মাথায় অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, তো আজকে আমাকে সেই কাজগুলো কমপ্লিট করতে হবে আজকে দিনের মধ্যে। কালকে থেকে আমার শুরু হয়ে যাবে একদম ব্যাক টু ব্যাক 5 দিন কি 4 দিন এরকম আমাকে যেতে হবে আমার কাজে, তো সময় হবে না, আবার একটা সপ্তাহ অপেক্ষা। তো আজকে আমি যাবো কয়েকটা ফার্নিচার স্টোরে, কিছু ফার্নিচার সিলেকশনের ব্যাপার রয়েছে,
তো তোমরা তো সাথে আছোই, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। আর হ্যাঁ, প্রত্যেকটা ফার্নিচার যেটা যেটা আমার একটু চোখে লাগছে সেগুলোকে তো তোমাদেরকে দেখাবো, তো তোমরাই একটু দেখে বলো যে কোনটা ভালো লাগছে তোমাদের কাছে। কারণ হয় না যে হয়তো অনেকগুলো দেখবো, দেখার পর হয়তো নিজেরা ডিসাইড করে উঠতে পারবো না কোনটা নেবো অ্যাকচুয়ালি। তো তোমাদের যদি কোনো রকম আইডিয়া থাকে তোমরা আমাকে বলতে পারো, তো আমরা তখন সেখান থেকে যেতে পারি, সেখান থেকে মানে আর কি ডিসাইড করতে পারি আর কি যে হ্যাঁ হ্যাঁ চলো এটা নেওয়া যেতে পারে। আসলাম একটা ফার্নিচার স্টোরে, একটা সোফা বেড কত কিছু কেনার প্ল্যান চলছে, কিন্তু এখানে দেখলাম এরা নাকি আউট অফ বিজনেস যাচ্ছে। তা বলছে যে আমরা অনেকটা সেলে দিয়ে দিচ্ছি। তো দোকানের ভেতরে এসে যা দেখলাম আর কি ভাই, সেল বলে এই জগতে কিছু হয় না। বাহ, এটা তো সস্তা আছে, $1,129, কিন্তু কালারটা কীরকম যেন ভুসো ভুসো, ভালো লাগছে না অতটা। যাই হোক, যেটা একটু চোখে লাগছে সেটার দাম প্রচণ্ড বেশি। তো আমার মনে হয় ডিসকাউন্ট বলে তো কিছু নেই এখানে, দামটা বাড়িয়ে দিয়ে তারপর বলা হচ্ছে যে আপনাদেরকে কমের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে ছিল 7,000-8,000, এখন সেটা 3,000-এ দিচ্ছি, অতএব আমরা এতটাই দাম কমিয়েছি। কিন্তু আমার মনে হয় না এখানে কোনো সেল চলছে। যাই হোক, এটা হচ্ছে বিজনেস ট্রিক অফ আমেরিকা, এখন সব জায়গাতে এই ধরনের বিজনেস ট্রিক চলছে। তো এই সোফা সেটটা বেশ সুন্দর, স্ট্যান্ডার্ড, কী বলবো ভাই। তো সোফা দেখতে এসে অবাক হয়ে গেলাম, আর আমার হাজব্যান্ড খুঁজছিল বেড ফ্রেম, সুন্দর একটা বেড খুঁজছিল, কিন্তু সেটাও মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা বলছে আমাদের কাছে বেড অ্যাভেলেবেল নেই, সোফাই অ্যাভেলেবেল আছে। যেটার মধ্যে বসে আছি এই সেটটা আমাদের পছন্দ হয়েছে, তো এই ভদ্রলোক এখন দেখছে কত কি মানে ফাইনাল প্রাইস আসছে। যেহেতু এখানে একটা অফার চলছে, তো সেই অফারটাকে ওরা দেখবে এখন কত কি আসছে। যদি আমাদের বাজেটের মধ্যে না আসে তো অবশ্যই আমরা নেবো না। ওইটা ভালো লাগছে, আবার সে আবার গিয়ে বসেছে একটাই, সে বলছে তা নাকি ওইটা আবার ভালো লাগছে। দেখা যাক, মানে এটা পছন্দ হয়েছে মানে যে এটাই নিতে হবে আর কিছু না, জাস্ট আমরা একটা মানে ধারণা করতে চাইছি যে এক্স্যাক্টলি এরা কত পার্সেন্ট অফ দিচ্ছে। এখন চলে আসলাম ভ্যালু সিটি ফার্নিচারে, এবার এটার ভেতরে গিয়ে দেখব যে কী কী ধরনের জিনিসপত্র আছে, কারণ একটু স্ট্যান্ডার্ড না হলে না মানে চোখে লাগছে না, প্লাস দামটাও একটা ভ্যারি করছে। তোমরাই বলবে এই বেড সেটটা কেমন লাগছে। এটা পুরো বেডরুম সেট, এটার সাথে আসছে হচ্ছে এই চেয়ারটা, এই ড্রেসারটা, এই বেডটা আসছে, সাইডে কর্নার টেবিলটা আছে। এটার কত প্রাইস আছে পুরোটার? আর ওই যে সাইডের ওই কভার টাইপের ওইটা আছে, যে দাম হোক জিনিসটা দেখতে খুব সুন্দর, এটা আমার কাছে পছন্দ হলো। আরও দেখাচ্ছি তোমাদেরকে, আরও দেখাচ্ছি। হ্যাঁ, এইটা এটা হচ্ছে বেডটা, আর এটা হচ্ছে তোমার এই যে এইটা মিররটা, ওটা হচ্ছে ফ্লোর মিরর, এটা হচ্ছে ওটা। ও বাবা, কিন্তু আমি এইটা দেখতে পেলাম না, এইটা কোথায়? হ্যাঁ সেটাই আমি বলছি, তুমি এইটা কোথায়? আচ্ছা হয়তো দেখে দেখাবে, গ্র্যান্ড চেস্ট, গ্র্যান্ড চেস্ট ডিজাইনার। এইটা শুধু এই ফ্রেমটা এসে ডিজাইন করেছে, এই যে এইটা বুঝলাম, কিন্তু এটা দেখতে বেশ অ্যান্টিক লাগছে। আমি জানি না তুমি কেন এরকম বলছো। এই যে এইটা দেখো, এই যে মানে এর কাজগুলো এত সুন্দর লাগছে আমার কাছে, আমি জানি না ও কেন এরকম বলছে। এই ডিজাইনগুলো এত সুন্দর, লাইটও দেবে, লাইট দেবে না, ওই লাইটটা কিনতে গেলে আলাদা টাকা দিতে হবে। এটার সঙ্গে এটা সেটার জাস্ট ডিজাইনের জন্য সাজিয়ে রেখে দিয়েছে আমাদেরকে। যদি কেনা, এ বাবা শুয়ে পড়ো না, ওরা কি কি মনে করবে। কিন্তু আমি ভাবছি এই যে এই বেডটা, বেডের সঙ্গে এই যে এখানে একটা এরকম যে টেবিলটা দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে। টেবিল না মানে এটা একটা জাস্ট কর্নার। আর দেখো বেডের এখানে কাজগুলো দেখো কত সুন্দর, এরকম করে করে কাজগুলো করেছে, দারুণ দেখতে লাগছে। মেরি বাস চলে তো মে এই লে লুঙ্গা, কিন্তু ওরা ওটা পছন্দ হচ্ছে না কেন।
আমার কাছে এইটাও ভালো লাগছে দেখতে, একটু ডিফারেন্ট লুক আছে রাইট। আর এই যে এইটা দেখি তো খুলে কিরকম জায়গা টাইগা বাবা, ভালো লাগলো এটা আমার কাছে দেখতে। তো এটাও দেখালাম তোমাদেরকে, এই যে এইটা এইটাও আমার কাছে পছন্দ হয়েছে। এটার নিচের ডিজাইনটা ঠিক এরকম আছে না, ওসব নেবো না ভুলভাল। এই যে এই বেডটা হচ্ছে এরকম, তো এটা হচ্ছে ড্রেসার, আর এইটার সাথে বোধ হয় এটা দেবে। এই এইটা কি এইটার সাথে না বোধ হয়, ও না 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 সরি আমারই ভুল হয়েছে। এই যে এইটা, তো এইটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে 4 পিস। লোকটাকে ডাকো দেখি জিজ্ঞাসা করি। না 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 এই এই মেটেরিয়ালস আমার কাছে ভালো লাগে না, কীরকম একটা লেদার লেদার টাইপের, বেডরুমের জন্য এসবগুলো কমফোর্টেবল না। আর ওই যে ওই সেটটা তোমাদেরকে দেখালাম, এই সেটটা আমার পছন্দ হয়েছে। ম্যাট্রেসের আলাদা দাম, এগুলো জাস্ট বেড। এটা হচ্ছে আমাদের লাস্ট সিলেকশন। এটা দেখার পরে এটাও দেখে বেশ ভালো লাগলো, মানে একদম অ্যান্টিক একটা লুক রয়েছে, বেডের শেপটাও খুব সুন্দর, কিং সাইজের বেড অবশ্যই, দেখতে খুব সুন্দর লাগছে। মানে একটা বিশাল বড় ড্রেসার রয়েছে, একটা কর্নার টেবিল রয়েছে, আর ওই বেডের লেফটে দেখো একটা ড্রেসিং টেবিল টাইপের রয়েছে, সাথে একটা টুলও দিয়েছে, ওই টুলটার উপরে বসে টসে আর কি সাজা গোজা করা যাবে। এটাও কিন্তু বেশ ভালো লাগছে, এটাও কিন্তু আমরা সিলেকশনের মধ্যে রাখতে পারি, কারণ একদম সোবার একদম ডিসেন্ট। তো ফাইনালি দেখা যাক কী হচ্ছে। ফাইনালি আমাদের ফার্নিচারের কাজ মোটামুটি কমপ্লিট হলো। যে ধরনের সিলেকশনগুলো আমরা করেছি তার ওখান থেকে মে মাসে 15 তারিখের পর আমরা একটা ফাইনাল সিলেকশন করব। তার জন্য আমাদেরকে $500 একটা টোকেন মানি দিয়ে আসতে হলো, কারণ আমাদের জন্য ওরা ওগুলোকে হোল্ড করবে। তো সেটা আমাদের রেসপন্সিবিলিটি হয়, যেটা আমাদের পছন্দ মতন জিনিসকে ওরা ধরে রাখার জন্য $500 আমরা দিয়ে আসলাম। এখন ঘড়িতে সময় হয়েছে 8:00, এর আগে বোধহয় কোনো এক ভিডিওতে বলেছিলাম আমাদের এখানে এখন বেলা কিন্তু আস্তে আস্তে বড় হবে, মানে দিনটা বড় হবে, এরপরে আস্তে আস্তে দেখতে পারবে তোমরা 9:00 আমাদের এখানে সূর্য অস্ত হচ্ছে। তো বাড়ি ফিরে যাওয়ার আগে এই পার্কটাতে একটু ধুয়ে দিয়ে গেলাম আর কি, এখানে এখনও পর্যন্ত একটু হলেও বসন্ত অবশিষ্ট আছে, যদিও শীত আমাদেরকে সেভাবে ছাড়েনি আর গ্রীষ্মকাল আসবে আসবে ভাব, তবুও বসন্ত যেহেতু এখানে আছে, ফুলটুলগুলো এখনও পর্যন্ত উঁকি দিচ্ছে, সমস্ত কালারগুলো এখনও রয়েছে, তো বসন্ত দেখতে আসার লোভ আর সামলাতে পারলাম না, এখানে আসলাম। কিন্তু এখানে এসে যা দেখলাম, ফুলের রেণুর সঙ্গে মিশ্রিত হয়ে এক ধরনের পোকা উড়ে বেড়াচ্ছে, যেটা কিনা গালে বা চোখে কোথাও লাগলে অ্যালার্জি তৈরি হচ্ছে। তো বেশিক্ষণ এখানে আর সময় কাটাতে পারবো না, ফিরে যেতে হবে আজকে ঘরে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, আর হ্যাঁ কারো যদি ফার্নিচারের মধ্যে থেকে কিছু সাজেশান দিতে ইচ্ছা করে তাহলে কমেন্ট ড্রপ করো। টাটা।